বুধবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণ, বিশিষ্ট শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা এবং বিখ্যাত প্লেব্যাক গায়ক সুমন কল্যাণপুর সহ এ বছরের পদ্ম পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি ধন কুবের তথা স্টক মার্কেটের বিখ্যাত লগ্নিকারী রাকেশ ঝুনঝুনওয়ালা সহ বেশ কয়েকজন মরণোত্তর সম্মান পেলেন। এছাড়া দেশের বেশ কয়েকজন অজ্ঞাত নায়ককেও পুরস্কৃত করা হয়। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মোট 106টি পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছিল। এর মধ্যে 3টি ছিল যুগ্ম পুরস্কার। যুগ্ম পুরস্কার প্রাপকদের ক্ষেত্রে একটি পুরস্কার হিসেবে গণনা করা হয়। এর মধ্যে বুধবার 50 জন পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী প্রাপকদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইউপিএ সরকারের বিদেশ মন্ত্রী এস এম কৃষ্ণ পরে কংগ্রেস থেকে তিনি বিজেপিতে যোগ দেন। তার হাতে তুলে দেওয়া হয় পদ্মবিভূষণ পদক। প্রখ্যাত স্থপতি বালকৃষ্ণ দোষীকে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হয়েছে। কুমার মঙ্গলম বিড়লা, দিল্লির অধ্যাপক কপিল কাপুর, আধ্যাত্মিক নেতা কমলেশ ডি প্যাটেল এবং সুমন কল্যাণপুরের হাতে তুলে দেওয়া হয় পদ্মভূষণ পুরস্কার। রাকেশ ঝুনঝুনওয়ালার পরিবার তার হয়ে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেন। 2019 সালের পর থেকে কাউকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়নি। শিল্পকলা, সামাজিক কাজ, পাবলিক অ্যাফেয়ার্স, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্যিক ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, খেলাধুলা এবং সিভিল সার্ভিস সহ বিভিন্ন ক্ষেত্রে পদ্ম পুরস্কার দেওয়া হয়। নরেন্দ্র মোদীর সরকার প্রথমবার ক্ষমতায় আসার পর 2014 সাল থেকে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা অনেক অজ্ঞাত নায়কদেরও পদ্ম পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। এবছরও বিলুপ্ত প্রায় টোটো ভাষা নিয়ে কাজ করার জন্য ধনী রাম টোটো, লোকসঙ্গীতে অবদানের জন্য মঙ্গলা কান্তি রায় প্রমুখকে পদ্মশ্রী উপাধিতে সম্মানিত করা হয়েছে। চলতি বছরের পদ্ম পুরস্কারকে পিপলস পদ্ম অ্যাওয়ার্ড বা জনগণের পদ্ম পুরস্কার বলা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।